सेफ सेफ को रखो हेलो हेलो बाबा सुनछो हेलो হ্যাঁ দরকার হলে এটাতেই ফোন করবে ঠিক আছে শুনতে পাচ্ছ না হ্যালো কোনো অসুবিধা নাই মা একটু আস্তে কথা বল না কিছু শুনতে পাচ্ছি না হ্যালো হাই তোর ফোনের ভলিউমটা বাড়িয়ে নে কথা হ্যালো আচ্ছা আচ্ছা ঠিক আছে মা ফোন করো কিছু হলে হ্যাঁ হ্যালো বাবা হ্যাঁ আমি 5 মিনিট হলো এয়ারপোর্ট থেকে নেমেছি হ্যাঁ রাখছি বাবা শুনতে পাচ্ছো হ্যাঁ আচ্ছা কোন হোটেলে উঠছি কত নাম্বার রুম সব জানিয়ে দেব কথা শোনা যাচ্ছে না রাখছি পরে কথা বলবো আচ্ছা আচ্ছা ওকে ওকে হাই দেখ না কত সুন্দর হ্যাঁ শ্যামলা পথের বাঁকে আইরে ছুটি ওয়াও সো বিউটিফুল আইরে ছুটি আই এই শ্যামলা পথের বাঁকে আইরে ছুটি আই সবুজ পাহাড় ডাকে এই হোটেলে ওঠা অনেক ঝামেলা পাসপোর্ট দিতে হয় ছবি দিতে হয় হ্যান ও তেন আরও কত কিছু আই ডোন্ট লাইক দিস অ্যাট অল উফ অন্য হোটেলে না এত কিছু লাগে না তাহলে তোর পছন্দের অন্য কোনো একটা হোটেলে উঠতি আরে আমার ফ্যামিলি 14 গোষ্ঠী এই হোটেলে ওঠে ফ্যামিলির সাথে কতবার এই হোটেলে উঠেছি অবশ্যই এই হোটেলের সার্ভিস সিকিউরিটি অনেক ভালো এই হোটেলের কথা না বলে তো বাসা থেকে আসতেই দিত না অবশ্য আমার ভালো লাগে না তোর ভালো লাগবে আচ্ছা এখন আমরা রেস্ট নিব তারপর ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে যাব ঘুরতে ওকে
ওকে। খুঁজিস না, খুঁজে ফেলবে তোর পিছনে। ডানে ক্রিসমাসের লাইটিং জ্বলছে দেখ টেবিলটাতে। আচ্ছা আমি দেখছি। এখানেই তো ছিল, বোধহয় চলে গেছে। জানিস ছেলেটাকে আমার দারুণ লেগেছে, এক কথায় জোশ, একদম প্রেমে পড়ার মতো, স্বপ্নে যারে খুঁজি। বাপরে, লাভ এট ফার্স্ট সাইট! নেক্সট টাইম দেখালে কি করবি জানি না। আচ্ছা যা, তোর হয়ে আমি ছেলেটাকে প্রপোজ করে দিব, ওকে? তুই ওকে কোথায় খুঁজে পাবি, গাছে কাটাল গোফে তেল দেওয়ার মতো। আচ্ছা বাদ দে। আচ্ছা ওয়েট, যখন আমরা আজকে হোটেলে চেক ইন করছিলাম, ঠিক ওই সময় যখন বের হলাম, তখন একটা ছেলে ঠিক এইভাবে আমার দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল। আমাকে বলিস নি কেন? তোকে কি করে বলবো, মানে আমার এত মেজাজ খারাপ হচ্ছিল, আমি যাব ছেলেটার সাথে কথা বলতে, তখনই তুই আমাকে ডাক দিয়ে দিলি। আচ্ছা ওয়েট, আচ্ছা একই ছেলে না তো? একই ছেলে হলে কিন্তু এটা আমার ফার্স্ট বুক, ওকে? মানে তোর কেন ফার্স্ট বুক হবে? বুঝিস না, ঢং করিস। হি উইল বি মাই বয়ফ্রেন্ড, নট ইয়ার্স। আচ্ছা ঠিক আছে, ডান, চল। আশ্চর্য, আমিও তো এই ছেলেটাকে রেস্টুরেন্টে দেখেছিলাম। চল না ওর সাথে পরিচয় হই। আরে তুই কি দেখেছিস না দেখেছিস দেখা দরকার নেই, চল চল তুই চল না। মিলা, মিলা কি করছিস? মিলা, মিলা, হ্যালো হ্যান্ডসাম। হ্যালো, ক্যান আই আস্ক ইউ সামথিং? ইয়া শিওর। হোয়ার ইউ ফ্রম? বাংলাদেশ। ওমা, আপনি আমাদের দেশের? আমি মিলা, ও আমার ফ্রেন্ড চৈতি। আমরা কয়েকদিনের জন্য নেপালে ঘুরতে এসেছি। আপনি? আমি রায়হান।
আমি এই হোটেলের ওনার। রিয়েলি? আমি তো এই হোটেলে অনেকবার উঠেছি। কই আপনাকে তো দেখলাম না। ও আমি আসলে 2 বছর আগে হোটেলটা কিনে নিয়েছি। আপনি বোধহয় এর আগে এসেছেন। ও হতে পারে। এনিওয়েজ আমরা কিন্তু আপনার হোটেলেই উঠেছি। ও তাই? আমি জানতাম না। এনিওয়ে নাইস টু মিট ইউ। মি টু। থ্যাঙ্কস। জানতাম না মানে? চৈতি বাদ দে না, পরিচিত তো হলো। না না বাদ দিব কেন? আশ্চর্য, আজকে চেক ইন করার সময় উনি আমার দিকে তাকিয়েছিলেন। আর তোর কথা যদি সত্যি হয়ে থাকে, উনিও সেম ভঙ্গিতে তোর দিকে তাকিয়েছিলেন, তাহলে তো এটাই প্রমাণিত হয় যে সে আমাদেরকে দেখেছে। তাহলে এখন কেন মিথ্যা কথা বলছে আমি বুঝতে পারছি না। চৈতি তুই কেন বিষয়টাকে জটিল করছিস? আর যেভাবেই হোক আমাদের তো পরিচয়টা হয়ে গেছে। রায়হান চলুন না আমরা কফি খাই একসাথে। যাবেন আমাদের সাথে? তুই যা, আমি যাবো। I'm really sorry. I'm sure you haven't seen it. আপনি দেখেননি? দেখব কি করে? দেখব কি করে মানে? আপনি তো অলরেডি আমাদেরকে ভালো করে দেখেছেন। আর আপনি কেন এই কথাটা অস্বীকার করছেন? মানে আমি আমি এর কারণটাই বুঝতে পারছি না। বুঝছেন? হ্যাঁ। আমাদের প্রথম পরিচয়টা কিন্তু অনেক অসুন্দর হতে পারে। আপনি বিব্রত হতে পারেন। হ্যাঁ তারপরে বুঝতে চাই। কারণ বিষয়টা আমার কাছে খুবই সন্দেহজনক। তাই জানাটা খুবই জরুরি। Okay, fine. I'm blind. এই পুরো পৃথিবীটা আমার কাছে অন্ধকার। আপনি কি করে দেখবেন বলুন তো? সরি সরি সরি, আমরা খুব সরি সরি ভাইয়া সরি। চৈতি চল 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 না। তুই এখন ওখানে পড়ে আছিস। বেচারা ব্লাইন্ড, বুঝিস না এটা হয় নাকি? ব্লাইন্ড না হলে শিওর শট আমাকে কেউ আটকাতে পারতো না। তাছাড়া বুঝিস না, নো ফিউচার, একটা ফ্যামিলি মেনে নেবে নাকি? বেচারার জন্য না আমার খুব মায়া লাগছে। এত কিউট একটা ছেলে অথচ ব্লাইন্ড। আচ্ছা বাদ দে তো। আমি তো বাদ দেব না। মানে চৈতি, আরে কি হয়েছে বল না। আপনাকে ভুল বুঝে আপনার সাথে তর্ক করেছি। ইটস ওকে চৈতি, আই মাইন্ড করি না। আশ্চর্য, আপনি আমাকে চিনলেন কি করে? আপনার গলার আওয়াজ শুনে। এখন শব্দের আওয়াজগুলো দৃষ্টির কাজ করে। ও আমি আসলে খুবই দুঃখিত। আমি আমি আপনার সম্মান নষ্ট করেছি, আপনাকে ভুল বুঝেছি। ইটস ওকে। না না ওকে না, আমি নিজেই মনে মনে অনেক কষ্ট পাচ্ছি। আমার নিজের বিবেকের কাছে আমি হেরে যাচ্ছি। আর কেবলই মনে হচ্ছে যে আমার ইন্ডিসেন্ট বিহেভিয়ারের জন্য আমার শাস্তি পাওয়া উচিত। আপনি আপনি বেশি বেশি ভাবছেন হয়তো।
আচ্ছা ঠিক আছে, আপনি চাইলে আমি আপনাকে শাস্তি দিতে পারি। জি ঘাবড়ে গেলেন? না না কোনো সমস্যা নেই, বলুন কি শাস্তি দিতে চান। তিনটি ছোট্ট শাস্তি। এক, আমাকে তুমি করে বলার পারমিশন দিতে হবে, এবং আপনারও আমাকে তুমি করে বলতে হবে। দুই, আমাকে বন্ধু ভাবতে হবে। আর তিন, নেপালে যে কদিন আছেন আমাকে একটু হলেও সময় দিতে হবে, আমি খুব লোনলি, তো ভালো লাগবে। কি বড় শাস্তি দিয়ে দিলাম চৈতি, আপনি চলে গেছেন চৈতি। জায়গাটা না খুব সুন্দর। হ্যাঁ, শহরের অনেকটা খানি এখান থেকে দেখা যায়। মানে আপনি আপনি কি করে জানলেন? আগে এসেছি, চলুন আপনাকে আরো কটা সুন্দর জায়গা নিয়ে যাই, আসুন। আপনার স্টিকটা আমার হাতে দিয়ে দিন। জি, এটা ছাড়া তো আমি, ডোন্ট ওয়ারি, আমি তো আছি। যদি বলি চোরা গলি মনে যাই কোথায়, আসবে কি রাখবে কি তোমার ওঠা পাড়া, তুমি আমার জানি নেবা কোন সুতারা, কি করে বলব তোমার আসলে তো আমার শাস্তি কি শেষ হয়েছে? একটা বাকি আছে। কোনটা? প্রথম শাস্তি, তুমি করে বলা।
আচ্ছা আপনাকে আই'ম সরি মানে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি নিশ্চয়ই তুমি তো বললে যে তুমি এর আগেও দেখেছো এর মানে তুমি জন্ম থেকে ব্লাইন্ড না তাই না না আমি জন্মন্ত না তাহলে কি কোনো অ্যাক্সিডেন্ট হ্যাঁ অ্যাক্সিডেন্টই ডক্টর কি বলেছে মানে তোমার চোখ কখনো ভালো হবে না বা কোনো ট্রিটমেন্ট নেই ভালো হতো হয়তো ভালো হতো হয়তো মানে কি আমি শুধু ট্রিটমেন্ট করাইনি স্ট্রেঞ্জ কেন কি হলো রাহুল ট্রিটমেন্ট করাইনি কেন ইজ দেয়ার এনি রিজন বিহাইন্ড ব্যাপার কি হয়েছে মানে আমার ব্যাগ বলতেছিস কেন তুইও গুছিয়ে নে কেন আমরা কাল ঢাকায় ব্যাগ করছি মানে কি থাকার কথা হচ্ছে 14 দিন এখন মাত্র 8 দিন হয়েছে আমার আর এখানে থাকতে ভাল লাগছে না কেন তুই রাহানকে নিয়ে যা শুরু করেছিস ইসরাফ তোমার আমাদের ঘুরতে আসার আনন্দটাই তুই মাটি করে দিবি এই অন্ধ ছেলেটাকে নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে এত কেয়ার করার কি আছে আর ইউ ফল ইন লাভ উইথ হিম কি হলো কথা বলছিস না কেন চুপ করে আছিস কেন হ্যাঁ আমি ওকে ভালোবাসি ওয়াও কি ফিল্মের কাহিনী তোর ভবিষ্যতের কথা একবার ভেবে দেখেছিস এই রিলেশনে গেলে তোর কতটা লাভ হবে একবার ভেবে দেখেছিস ভালোবাসার মধ্যে লাভ ক্ষতি আছে নাকি তা তো জানতাম না এইটাকে গ্রাস বলে ভালোবাসা না নীলা আর ইউ জেলাস জেলাস আমি ওই অন্ধ ছেলেটার জন্য সরি তোর মতো পাগল আমি না এনিওয়েজ আমি এইসব ব্যাপারে তোর সাথে কথা বলতে ইন্টারেস্ট বোধ করছি আমি কাল বিকেলের ফ্লাইটে ঢাকা ব্যাক করছি তোর যদি ইচ্ছা তুই যাবি না থেকে যা আর তারপর যদি কোনো কিছু হয় এটা দায়ভার আমি নেব ও আরেকটা কথা তুই যে রায়নকে ভালোবেসে ফেলেছিস এটা কি ও জানে প্রপোজ করিসনি হুম আজই করবো এনি প্রবলেম প্রবলেম এখন একটাই তুই আমার সাথে কাল ঢাকায় ফিরবি কি ফিরবি না এটা বল আর তুই যদি আমার সাথে ঢাকায় না ফিরিস তারপর তোর জীবনে কতগুলো ঝড় আসবে একবার ভেবে দেখ আমি তোর বাবা মাকে ফিরে মিথ্যা কথা বলতে পারবো না মিথ্যে বলতে হবে না আমি যাবো তোর সঙ্গে এত নাটক করতে পারিস না তুই Thank you. Welcome. Thank you. Jyoti. তুমি কি করে বুঝলে? তোমার সুভাষ আমাকে বলে দেয় এটা তুমি আসলে তোমার আধার জগতে তুমি সব দেখতে পাও আসলেই তাই তোমার তোমার কি কোনো কারণে মন খারাপ কাল চলে যাচ্ছি আরে বোকা এটা তো আনন্দের খবর তুমি তোমার দেশে ফিরে যাচ্ছ হ্যাঁ কিন্তু 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 কি
কিন্তু একটা মায়ার ভালোবাসা এখানে রেখে যাচ্ছে। এই জীবনে তাকে কখনো পাবো কিনা তা জানিও না। তাই নাকি? এজন্য মন খারাপ। তুমি আবার কার প্রেমে পড়লে? যার প্রেমে পড়েছি তাকে তো বলতেই পারছি না। আমাকে বলো, আমি বলে দেবো তাকে। চৈতি, তুমি কাঁদছো কেন? না, এমনি ভালোবাসার কথা কি মুখে বলা যায়? বুঝিনি তো। যাকে ভালোবাসি তারই একদিন বুঝে নিতে হবে, আমাকে ফেরাতে হবে। আমি আসি তাহলে, জানি না কোনদিন দেখা হবে কিনা। তুমি ভালো থেকো। চলে যাচ্ছেন? জি ভাই, চলে যাচ্ছি। আর কিছুদিন থেকে গেলে হতো না? আচ্ছা একটা কথা বলুন তো, আপনি এত ব্যক্তিগত প্রশ্ন কেন করেন? সরি সরি, আসলে আপনাকে বন্ধু মনে করে করেছি। সরি, আমরা কেউ আপনার বন্ধু নই। দেখি, আপনি আমার উপর খুব রেগে আছেন কেন? আমি কি কিছু করেছি? কোনোভাবে হার্ট করেছি? দেখুন, আমি আসলে চোখে দেখি না তো, সে অনেক কিছু বুঝি না। এই যে শুরু হয়ে গেল। হ্যাঁ, আপনি দেখতে পান না, অন্ধ একটা মানুষ তো। এটা সুযোগ নিচ্ছেন আপনি? আপনি দেখতে পান না বলে মায়া দেখে ইমোশনালি ব্ল্যাকমেল করছেন। আমার ফ্রেন্ড চৈতিকে আপনি এই ট্র্যাপে ফেলেছেন। আপনি সব কি বলছেন? আমি এসব কেন করতে যাব? আপনি এসব কেন করবেন সেটা আমি কি করে বলবো? আপনি না, আপনি আসলে লোকটা একটা হিপোক্রেট। বাস বাস, নীলা, রায়হান হিপোক্রেট, হিপোক্রেট রায়হান না। এখানে যদি হিপোক্রেট কেউ হয়ে থাকে সেটা হচ্ছে তুই।
তোর মনে আছে রাহানকে প্রথম দেখে তুই কি বলেছিলি? বলেছিলি তুই ওকে বয়ফ্রেন্ড বানাবি, তুই প্রপোজ করবি। আর এখন লোকটা অন্ধ বলে তুই তাকে এইভাবে ছোট করে দিলি। তোর মতো তোর ভিতরটা যে এত কুৎসিত মিলা আমি আমি আগে কোনোদিন ভাবি না, তুই এটা জানিস না। আমি রাহানকে ভালোবাসি তো তুই কি করতে পারবি? কি করতে পারবি? কিছু করতে পারবি? কিচ্ছু করতে পারবি না। তুই তুই প্লিজ চলে যা, তুই এখান থেকে চলে যা। আমার ভাবতে লজ্জা লাগছে যে তুই আমার ফ্রেন্ড। আমি তোর সঙ্গে যাব না, তুই চল এখান থেকে চলে যা। আমি রায়নের সাথে যে বিহেভিয়ারটা করেছি আমি ওর সামনে যেতে পারবো না। তুই যা, তুই গিয়ে তোর মনের কথাটা বলে দে প্লিজ। যাওনি চৈতি? আম সরি। সরি সে কি? কেন? আমি সব দেখেছি, মিলা তোমার সঙ্গে। বাদ দাও, আমি সব কিছু মনে রাখিনি। কিন্তু তারপরও মিলা এখন রিগ্রেট করছে, ও লজ্জা তোমার সামনে আসতে চাচ্ছে না, তাই আমি ওর হয়ে তোমার কাছে মাফ চেয়ে নিচ্ছি। আই এম রিয়েলি সরি। ইটস ওকে, আমি সত্যি কিছু মনে রাখিনি। তোমার না দেশে ফিরে যাওয়ার কথা, যাবি কেন? মায়ের টানে, ভালোবাসার টানে, বন্ধনের টানে। তোমাকে বলেছিলাম না, মায়া, ভালোবাসা, বন্ধন। কেন তুমি বিশ্বাস করো না? জানি না, জানি না। আমি অন্ধ হয়ে যাওয়ার পর থেকে এই মায়া, ভালোবাসা, বন্ধনের শব্দগুলো আমার ভেতর থেকে হারিয়ে গেছে। চলতি কেন এই
আগেও তোমাকে আমি প্রশ্নটা করেছিলাম, তুমি তুমি এড়িয়ে গেছো। তুমি কেন এখনো চোখের ট্রিটমেন্ট করানি রাহেন? এখন তো আই ট্রিটমেন্ট অনেক ডেভেলপ হয়েছে, কিন্তু তুমি একটাবার ট্রাইও করনি কেন? প্লিজ প্লিজ রাহেন বলো, এভাবে চুপ করে থাকো না, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে, বলো আমাকে প্লিজ। হোটেল বিজনেস আমাদের ফ্যামিলি বিজনেস। আজ থেকে প্রায় 3 বছর আগে একটা জয়েন্ট ভেঞ্চারের কাজে আমি নেপালে এসেছিলাম। আমি জানতাম না ওই ট্যুরটাই আমার গোটা জীবনটাকে পাল্টে দেবে, অন্ধকারে নিয়ে যাবে। একটা অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট কিভাবে কি হয়েছিল? নাগরকোট যাচ্ছিলাম, হঠাৎ করে আমাদের জিপটা নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে পড়ে গেল। আমার ম্যানেজার আর ড্রাইভার সেখানে স্পট ডেড, দুর্ভাগ্যক্রমে বেঁচে যাই আমি। কিন্তু নার্ভে আঘাত লাগার কারণে আবার দৃষ্টিশক্তি চলে যায়, সেদিন মরে গেলেই ভালো হতো। কি বলছো এইসব? ঠিকই বলছো যদি, কারণ অ্যাক্সিডেন্টটা সাজানো ছিল। সাজানো কে করেছিল? আমার মা আর ভাই। তোমার মা? স্টেপ মাদার, স্টেপ ব্রাদার। আমি আমার মাকে হারিয়েছি সে ছোটবেলায়, এরপর থেকে তারাই ছিল আমার সঙ্গে, তাদেরকে আপন করেছি। বাবা মারা যাওয়ার পর ব্যবসার হাল ধরি আমি, বিশ্বাস করো যদি কোনোদিন এক মুহূর্তের জন্য তাদেরকে পর মনে করি, নিজের মায়ের মতো ভালোবেসেছি, সম্মান করেছি, আগলে রেখেছি নিজের ছোট ভাইকে, অথচ দেখো সামান্য সম্পত্তির লোক তারা আমাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছিল। আমি যখন পরে সব কিছু জানতে পারি তখন শুধু আমার চোখ না, পুরো জীবনটাই অন্ধকার হয়ে যায়। ওরা এখন কোথায়? জেল, পুলিশ ইনভেস্টিগেশনের পর সব কিছু বেরিয়ে আসে। তুমি বলো, আমি আমি কেন চোখের ট্রিটমেন্টটা করাবো? কি দেখবার জন্য? এই কুচিত পৃথিবীটাকে দেখবার জন্য? লোভ, হিংসা, জিঘাংসা এসব বলো। আর মায়া, ভালোবাসা, বন্ধন, রেহান বড় হওয়ার পরে আমি আল্লাহর কাছে তেমন কিছু চাইনি, কিন্তু আজ যাব। আল্লাহ যাতে তোমার দৃষ্টি আবার ফেরত দেয়। তোমার জীবনে যাতে আবার আলো ফিরে আসে, তখন তুমি দেখতে পারবে লোভ, হিংসা, জিঘাংসা এই পুরো পৃথিবীটাকে ঢেকে ফেলেনি, এখনো মায়া আছে। ভালো
ভালোবাসা আছে, বন্ধন আছে। রায়ান, রায়ান প্লিজ তুমি তোমার তোমার চোখের ট্রিটমেন্টটা করাও। আমাকে কথা দাও তুমি করাবে। তুমি অনেক ভালো। আমি আমার চোখে ট্রিটমেন্ট করাই, তোমার জন্য করাই। যখন দেখতে পারবে তখন প্রথম কাকে দেখতে চাইবে? শুধু তোমাকে।